অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 25 মে ক্রমবর্ধমান কৃতজ্ঞতা কৃতজ্ঞতাবোধ সবসময় এগিয়ে যাবে, পিছিয়ে থাকবে না। অ্যাজ বিল সিজ ইট পৃষ্ঠা নাম্বার 29। আমার উচ্চতর শক্তি যে আমাকে ভালোভাবে বাঁচার জন্য দ্বিতীয়বার একটি সুযোগ দিয়েছেন তার জন্য আমি ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অ্যালকোহলিক অ্যানোনিমাসের মাধ্যমে আমি সাময়িক সুস্থতা ফিরে পেয়েছি, আবার জীবনে প্রতিশ্রুতিগুলি পূর্ণ হতে শুরু করেছে। মদের দাসত্ব থেকে মুক্ত হতে পারার জন্য আমি কৃতজ্ঞ। আমার মানসিক শান্তি এবং আমার উন্নতির সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার কৃতজ্ঞতাবোধ সবসময় কমতে থাকার বদলে বেড়ে ওঠা উচিত। আমি গতকালের মিটিংয়ের দ্বারা অথবা গতদিনের এর বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আজকের দিনে নেশামুক্ত থাকতে পারি না। আমার কৃতজ্ঞতাবোধকে আজ কাজে পরিণত করতে হবে। আমাদের সহপ্রতিষ্ঠাতা বলেছেন যে অন্যদের কাছে এর বার্তা বহন করে নিয়ে যাওয়ার মাধ্যমেই আমরা সবচাইতে ভালো করে আমাদের কৃতজ্ঞতাবোধ প্রদর্শন করতে পারি। সঠিক কাজ ছাড়া আমার কৃতজ্ঞতাবোধ শুধুই একটা সুন্দর আবেগ মাত্র। আমাকে দ্বাদশ পদক্ষেপটি অনুশীলনের মাধ্যমে এর বার্তা বহন করে এবং আমার প্রতিটি কাজকর্মে এর নীতিগুলির প্রয়োগ করার মধ্যে দিয়েই আমার কৃতজ্ঞতাবোধকে কাজে পরিণত করতে হবে। আজকের দিনে আমি এর বার্তা বহন করার যে সুযোগ পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। পৃষ্ঠা নাম্বার 154।